হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো টলিউডের কমেডি কিং মানে সুভাষিস মুখার্জির জীবন কাহিনী সম্বন্ধে, মানে যাকে ছাড়া এক সময় টলিউডে কমেডিয়ানের কথা ভাবাই যেত না। খুব ভালো কাজ, নিশা ম্যাডামের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলে শ্বশুর মশাইয়ের কাছ থেকে একটা গাড়ি তো পাবই, তখন তোমাকে ড্রাইভার রাখবো। ভালো 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 প্রস্তাব। তাকে বেশিরভাগ সময় প্রসেনজিতের মুভিতে কমেডিয়ানের চরিত্রে দেখা যেত। এমনকি সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জি তার উদ্দেশ্যে বলেছিলেন, টলিউডে যদি কমেডিয়ান হিসেবে কাউকে বেছে নিতে বলা হয় তাহলে আমি সুভাষিস মুখার্জিকেই বেছে নেব। এছাড়াও নামকরা অভিনেতা রঞ্জিত মল্লিক তার উদ্দেশ্যে বলেছিলেন, আমাকে যদি সুভাষিসকে কমেডিয়ান হিসেবে রেটিং দিতে বলা হয় তাহলে আমি তাকে 10-এ 10 দেব। তো বুঝতেই পারছেন তিনি তার অভিনয় গুণে নিজেকে কতটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। তো যাই হোক, সুভাষিস মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন সেটা জানা যায়নি। ইন্টারনেটে অনেক সার্চ করার পরও তার সম্বন্ধে সেরকম কিছু জানতে পারা যায়নি। তবে তাকে দেখে অনুমান করা যায় যে তার বয়স 55-60 মধ্যে হবে। তো সুভাষিস মুখোপাধ্যায় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন এবং সেইখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজে ভর্তি হন এবং পরবর্তীকালে বিকম পরীক্ষায় উত্তীর্ণ হন। তো যাই হোক, ছোটবেলায় তার ক্রিকেট খেলার দিকে বিশাল ঝোঁক ছিল। সে ভেবেছিল বড় হয়ে একজন ক্রিকেটার হবে, কিন্তু তাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে ক্রিকেটার হওয়া তো দূরের কথা, সেই কথা ভাবাও তার কাছে স্বপ্ন ছিল। এমনও একটা সময় গেছে যে তাকে কসমেটিক্সের দোকানে কাজ করতে হয়েছে। তবে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল, সে পাড়ার মঞ্চনাটকগুলি করে বেড়াতেন। তো যেহেতু তার বডি ল্যাঙ্গুয়েজ কোনোদিনও হিরোর মতো ছিল না, তাই তাকে কমেডিয়ানের চরিত্রেই ভালো মানাতো, তাই ছোট থেকেই সে কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে আসছে। তো যাই হোক, হঠাৎ করে রটে গিয়েছিল মনু মুখোপাধ্যায় তার বাবা। তবে মনু মুখোপাধ্যায় তার বাবা নয়, তার বাবা হচ্ছেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তার মা একজন গৃহবধূ। তিনি 1986 সালে ঈশিতা মুখার্জিকে বিয়ে করেন। তিনি 1987 সালে পূর্ণেন্দু পাত্রীর ছবি ছোট বকুলপুরের যাত্রী দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং প্রথম সিনেমাতে তিনি বাজিমাত করেন। সিনেমাটি মূলত তার জন্যই ব্যাপক জনপ্রিয় হয় এবং সুপারহিট হয়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি অনুভব, কালপুরুষ, ভর, বকুলপ্রিয়া, শ্বশুরবাড়ি, জিন্দাবাদ ইত্যাদি মুভিতে অভিনয় করেন। কমলা তো নেই, আমার বাবা কমলা দিয়ে ওষুধ বানিয়ে ফেলেছে। সেই ওষুধে কি হয়? পুরনো ভালোবাসা সব দূর হয় আর নতুন ভালোবাসা শুরু হয়। এবং সেই সময় তিনি বাংলা সিনেমা জগতে রাজ করতে শুরু করেন, তখন কমেডিয়ান মানে সুভাষিস। এমনকি তিনি 2011 সালে কাল্পনিক চরিত্র টেনিদা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। 2019 সালে তিনি মহালয়া নামে একটি ছবি করেন, যেখানে তিনি মহালয়ার রূপকার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একজন লেজেন্ডারি ফিগার, একজন লেজেন্ডারি ব্যক্তিত্ব, তার চরিত্রে আমি। হ্যাঁ, অনেকে বলেন নাকি আমার মুখের সঙ্গে কোথাও মিল টিল আছে, আমার চুলের সঙ্গে মিল আছে। এছাড়াও তিনি অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন, যেমন তারানাথ তান্ত্রিক, যেখানে তিনি কপালিকের ভূমিকায় অভিনয় করেন, এবং রাখি বন্ধন, যেখানে তিনি অমরেশ চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও কোলের বউ, জারোয়ার ঝুমকো ইত্যাদি ধারাবাহিকেও অভিনয় করেন। তিনি বাংলার গান খুব পছন্দ করেন এবং বর্তমানে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন। সিনেমা জগতের পাশাপাশি তিনি বাস্তব জগতেও খুব ভালো মনের মানুষ। সো এই ছিল সুভাষিস মুখোপাধ্যায়ের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।